ও দিদি, আরে ও দিদি, অশুভ ছেলে, তুই আমার গায়ে টাচ করলি কেন? তুই আমার গায়ে টাচ করলি কেন? আরে আমি ইচ্ছা করে টাচ করিনি, তোমার পিছনেটা লেগেছিল তাই। আমার পিছনে যাই লেগে থাকো, তুই আমার গায়ে টাচ করবি কেন? বল আমার গায়ে টাচ করবি কেন? হ্যাঁ টাচ করলি কেন তুই আমাকে? সরি ভুল হয়েছে। সরি এখন টাচবাচ করে এখন সরি? দিদি দেখুন না, ছেলেটাকে আমি চিনি না জানি না, এসে আমার গায়ে হাত দিয়ে দিল। দাঁড়াও, এসব ছেলেদের না এভাবে ছাড়া যাবে না, এভাবে ছাড়লে আরো বেশি লাই পায় যাবে, একে পুলিশকে দিতে হবে। সরি দিদি ভুলে গেছি, আমাকে এবারে মতো মাফ করে দাও। সরি আবার সরি বলছে? সরি গায়ে টাচ বাচ করে এখন সরি? নেক্সট টাইম থেকে হবে না এরকম, তোকে তো ছাড়া যাবে না ভাই, তোকে পুলিশের কাছে। আমি আমি তোমার ভালোর জন্যই করলাম, তোমার পিছনে পাতাটা লেগেছিল তাই। ভালো আবার মিথ্যে কথা বলছিস? আমি তোমাকে ডাকছিলাম, তুমি শুনোনি। ও তাই, এদিকে শুন, মানুষ যখন ভুল করে না তখন অনেক বাহানা করে, তোকে তো ছাড়বো না। ও দেখ ওদিন এত ভিড় গেছে না, মনে হয় কোনো ঝামেলা হয়েছে বোধ হয়। চলো যাই দেখি, চলো। আরে এই ছেলেটা মেয়েটাকে একা দেখে ভুলভাল জায়গায় হাত দিচ্ছে। আরে এইসব ছেলেকে তো মারার দরকার, তোর দাঁড়া আছিস কেন? মার কি মার, এইসব মানে এদিকে কি বলবো, তোকে না মারাই উচিত, বুঝছিস তো? চলতে গিয়ে দেখে এসেছি। তোরও তো বাড়িতে মা বোন আছে, তুই পারতি তোর মা বোনকে টাচ করতে এরকম ভাবে? ভুলে গেছে আমার। চুপ, তোর তো বাড়িতে মা বোন আছে, তাহলে ওদেরকে একদিন হাতে দেখিস তো কেমন লাগে। সরি দাদা, এরকম ভুল কোনোদিনও হবে না। আর সরি বললে হবে? একটা মেয়ে বলার একটা ইয়ে আছে, সম্মান আছে, তোর তো কোনো সম্মানই নাই। এইসব ছেলেকে না ছাড়ার কোনো মানেই হয় না, এদেরকে যতবার ছাড়া যাবে এরা ততবার সেম জিনিস করবে। এদেরকে মানে কি বলবো, এদের জন্য রাস্তাঘাটে বেরোনোটাই মুশকিল হয়ে যায়, মানে যত দেখি তত সব জায়গাতে একই রকম। এইসব ছেলেকে ছাড়াই উচিত না। ভুল তো ও করছে না, ভুল তো তোমরা করছো, তোমরা সবাই। যে ভাই মেয়েটা কি পাগল হয়েছে নাকি? তাই তো দেখতেছি ভাই। পাগল আমি নই, পাগল হলো তোমরা, যে একটা মেয়ের কথা তোমরা এত সহজেই বিশ্বাস করে নিলে। তোমরা তো ব্যাপারটা জানোই না, দেখোই নি, তাহলে কি করে বিশ্বাস করলে যে ও আমার গায়ে টাচ করেছে? জানো তো এই ছোট ছোট ব্যাপারেই অনেক ছেলেরা এভাবে বিনা কারণে ফেসে যায়, তারা বিপদে পড়ে যায় এই কারণে। ব্যাপারটা কি শোনো, কি হয়েছে না হয়েছে তোমরা না শুনতে আমার কথা বিশ্বাস করে ওকে মারতে শুরু করে দিলে? ব্যাপারটা আমি বুঝতে পারলাম না, যেটা বলবা খুলে বলো। ঠিক আছে শোনো তাহলে। আচ্ছা বলতো, পাবলিক একটা মেয়েকে বেশি সাপোর্ট করে না একটা ছেলেকে? ছেলে মেয়ে কিছু দেখে না, আমি তো যতটা জানি একটা ছেলে যদি খারাপ কাজ করে তো সবাই ছেলেটাকে খারাপ বলবে, একটা মেয়ে যদি খারাপ কাজ করে তো মেয়েটাকেই খারাপ বলবে। কখনোই না, তুই ভুল বলছিস। কেমন করে? শোন, একটা মেয়ে যদি বিপদেও পড়ে না, আর সেই ছেলেটা যদি তাকে সাহায্য করতে যায়, আর সেই মেয়েটা যদি জেনে শুনে তাকে ফাঁসিও দেয় না, পাবলিকটা মেয়েটাকেই ভালো বোঝে আর ছেলেটাকেই খারাপ বোঝে। একটা মেয়ে যদি টু শব্দও করে না, 10টা লোক দৌড়ে আসবে সাহায্য করার জন্য, কিন্তু একটা ছেলে যদি ওইদিকে যদি দেখিস একটা ছেলে পড়েও আছে তার প্রচণ্ড শরীর খারাপ, কিন্তু তুই যদি চিৎকার করে মরেও যাস তবুও কেউ আসবে না তোর সাহায্য করতে। হ্যাঁ তুই ভুল বলছিস। আরে না রে, চল তাহলে একটা বাজি খেলা যাক। চল। হ্যাঁ চল লাগা স্যার। চল বাজি, কালকে হচ্ছে। চল চল। কিরে আমার কথাটাই মিললো তো? ঠিকই বলেছিস তুই, তুই জিতে গেলি আমি হেরে গেলাম। অনেকেই অনেক সময় ছেলেদেরকেই খারাপ ভাবে, কিন্তু এটা না, সব সময় ছেলেরা খারাপ হয় না, অনেক সময় মেয়েরাও খারাপ হয়, কারণ মেয়েরা অনেক সময় জেনে বুঝেই ছেলেদেরকে ফাঁসায় আর ছেলেরা ফেসে যায়, কারণ তোমরা তো কেউ ছেলেটাকে বিশ্বাস করলেই না, সবাই আমাকে বিশ্বাস করলে। এখানে বোঝাই গেল যে তোমরা সবসময় মেয়েদেরকেই সাপোর্ট করো, কারণ তারা মেয়ে।
কিন্তু এটা হয় না। অনেক সময় সেই মেয়েটা খারাপ হয় আর ছেলেটা ঠিক হয়, কিন্তু ছেলেদেরকে কেউ বিশ্বাস করতে চায় না। তোমরা কেউ কিছু জানলে না শুনলে না, কিন্তু এসে একটা ছেলের উপর তোমরা হামলা বা অনেক বলা বলি তোমরা শুরু করে দিলে, তোমাদের উপর দিয়ে সেটা একবার ভেবে দেখো। তোমাদের সাথে যদি আজকে এটা হয়, তাহলে আমরা ছেলে হয়ে যদি ছেলে মানে ছেলেদের সাপোর্ট না কাটি, তো আমাদের সাপোর্ট কে কাটবে? কেন তোমরা দেখতেই পেলে যে মেয়ে আসলো, ওরা আসার পরও একই কথা বলছে, তো আমাদের সাপোর্ট আমাদেরকেই করতে হবে। তো জাস্ট সেটা কিছুই না, আমরা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ভিডিও বানাচ্ছিলাম যে দেখি যে একটা ছেলের সাথে যখন রাস্তাঘাটে এরকম হয় কয়টা ছেলের সাথ কয়টা লোকে দেয়। তো এই যে আমাদের ক্যামেরা, যেমন তোমরা দেখতেই পেলে যে এইভাবে অনেক ছেলে মানে জীবন শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তো তোমরা যদি নেক্সট টাইম থেকে কেউ মানে কারো ভুল দেখতে পারো, মানুষ মাত্রই তো ভুলটা হয়, তো তোমরা অবশ্যই সব কিছু জানার পরেই তার উপর যা স্টেপ নেওয়ার সেটা নেবে। তো চলো আজকে ভিডিওটা এত পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যদি ফেসবুক পেজে ভিডিওটা দেখছো তাহলে পেজটাকে ফলো করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।